আল্লাহর কুতুব ইমাম থানভি রহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখে যখন মুসলমান একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ বান্দার বুকের মধ্যে চেপে ধরে বলে বান্দার তোর মারে ডাক দিলে যদি তোর মা বুকের মধ্যে চেপে ধরে তোকে আদর করতে পারে এ বান্দা তুই যখন আমারে ডাক দেস আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি এখন আমার আল্লাহরে এত জোরে ডাক দিবেন জীবনে কখনো এত জোরে আল্লাহরে ডাক দেন নাই রাজি আছেন না সবাই আমার সঙ্গে বলে আসমানের মালিক এক আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ আমরা মানুষ গৈরুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাউন্ড একটু বাড়াও লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম